হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আপনাদেরকে আমি শেয়ার করবো বেলগুড়িয়ার কোথায় ডুপ্লিকেট চাবি বানানো হয় এবং আমি ডুপ্লিকেট চাবি কেন বানাবো, কোথায় বানানো হয়, কত টাকা পড়ে, এভরিথিং শেয়ার করবো। একটা চাবি বানাতে মিনিমাম কত টাকা নিচ্ছ? আচ্ছা, 20 টাকা থেকে শুরু। নমস্কার বন্ধুরা, আমি সুমন, যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত। হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে আমি শেয়ার করব বেলগুড়িয়ার কোথায় ডুপ্লিকেট চাবি বানানো হয় এবং আমি ডুপ্লিকেট চাবি কেন বানাবো, কোথায় বানানো হয়, কত টাকা পড়ে, এভরিথিং শেয়ার করব। তো দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ ফ্রম যা ইচ্ছে তাই করি। তো আজকে আমি আপনাদেরকে একটা অন্য জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে যে আমরা সাধারণত যখন তালা চাবি হারিয়ে যায় বা নতুন তালা কিনি, অনেকগুলো যখন বাড়ির সদস্য হয় অনেকগুলো ডুপ্লিকেট চাবি আমাদেরকে রাখতে হয়। আর তার সাথে সাথে যারা ফ্ল্যাটে থাকো তারা জানো যে একটা মেইন গেটে একটা তালার 10-15টা 20টা করে ডুপ্লিকেট চাবি করতে হয়। তো সেই ক্ষেত্রে এই ডুপ্লিকেট চাবি কোথায় বানানো হয় বেলগুড়িয়ার, বা কারো চাবি তালা থেকে যদি চাবি হারিয়ে যায় সেই ক্ষেত্রে আমরা কোথায় যাব ডুপ্লিকেট চাবি করার জন্য, কোনো কারণে আমাদের চাবি হারিয়ে গেছে, রাস্তায় কোনো কিছু হয়েছে, সেই ক্ষেত্রে সে তালাটাকে না ভেঙে যদি আমরা চাবি ডুপ্লিকেট করতে পারি, বা আমাদের আমাদের বেলগুড়িয়াতে কোথায় ডুপ্লিকেট চাবি বানানো হয় যেটার জন্য আমরা অনেক জায়গায় খুঁজে বেড়াই পাই না, তো এমনই একটা জায়গার সন্ধান আজকে আপনাদেরকে দেবো যেখানে ডুপ্লিকেট চাবি বানানো হয়। বেলগুড়িয়ার কোথায় ডুপ্লিকেট চাবি বানানো হয়, যেটা আমাদের মতো যারা ফ্ল্যাট কালচারে থাকে তারা নিশ্চয়ই জানো যে মেইন গেটের একটা তালাতে অন্তত 15-20টা ফ্যামিলির 15-20টা চাবি ডুপ্লিকেট করতে হয়, তার সাথে সাথে একটা পরিবারের 4 জন লোক হলে 4টে চাবি শেয়ার করতে হয়। তো তেমনই যেখানে চাবি তৈরি হয় সেই জায়গায় আপনার কাছে নিয়ে যাবো, কোথায় তৈরি হয়, কত টাকা নেয়, এভরিথিং শেয়ার করবো। তো যথারীতি আজকেও আমি অন্যদিনের মতো অফিস যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, ও খাওয়ার নিয়ে বসে আছে, এখন খাবো, খেয়ে দিয়ে অফিস যাব। অফিস থেকে একটা সময় আমি 10-15 মিনিটের জন্য টিফিন টাইমে যখন বেরোবো তখন আপনাদেরকে আমি নিয়ে যাবো সেই জায়গায়, সেই জায়গা থেকে আপনাদেরকে দেখাবো। তো চলো ফ্রেন্ডস, আজকে বেশি কিছু কথা বলছিলাম, সানা এই মুহূর্তে ঘুমাচ্ছে, তো আমি এখন যাবো হচ্ছে অফিসে। তো টাটা, একেবারে গিয়ে দেখা হবে যেখানে চাবি তৈরি হয়, কোন জায়গায় তৈরি হয় সেটা আপনাদেরকে দেখাবো, চলুন টাটা। তো ফ্রেন্ডস, আমি এই মুহূর্তে রয়েছি হচ্ছে বেলগুড়িয়ার ওভারব্রিজের নিচে। এটা হচ্ছে বেলগুড়িয়ার 4 নম্বরের দিকটা থেকে আমি এসেছি, এটা হচ্ছে বেলগুড়িয়ার 1 নম্বরের দিকে, এ দিয়ে গেলে এটা হচ্ছে ডানলপের রাস্তা, আর এই দিকটা হচ্ছে বেলগুড়িয়ার 1 নম্বরের স্টেশনের টিকিট কাউন্টার। তার মানে 1 নম্বর টিকিট কাউন্টার থেকে অন্নপূর্ণা রেস্টুরেন্টের সামনে দিয়ে, মানে ব্রিজের পাশটা দিয়ে যেদিক দিয়ে ডানলপ বা রত্নার অটোগুলো যায় এখান দিয়ে যেতে কিছুটা এসে এই ব্রিজের নিচে এখানে উনি চাবিগুলো বানায়, ডুপ্লিকেট চাবি বানায়। তো রাস্তার দুপাশে যেখানে বেলগুড়িয়া ব্রিজের নিচে যে দোকানঘাটগুলো রয়েছে এই দোকানঘাটগুলোর অপোজিট সাইডে, মানে ডানলপ দিকে যেতে পড়বে রাস্তার বাঁদিকে, আর আপনারা যদি ওদিক থেকে আসেন, ডানলপ থেকে যদি ওদিকে আসেন বেলগুড়িয়া স্টেশনের দিকে, তাহলে পড়বে হচ্ছে ডান দিকে। তো এখানে উনি চাবি ডুপ্লিকেট চাবিগুলো এখানে উনি বানায়, তো আমি ওনার কাছে শুনে নেবো উনি কত সত্তরে চাবি বানায় আর চাবির দাম কত নেয়। আমি এখানে ওনার কাছে বানাতে দিয়েছিলাম আর কি, আমার ওই 20খানা চাবি আনাতে দিয়েছিলাম আমাদের ফ্ল্যাটের কাজের জন্যই, আমি ওনার কাছ থেকে রিকোয়েস্টটা আমি নিয়ে নিচ্ছি। আর হচ্ছে যারা বেলগুড়িয়া লোকালিতে থাকেন তারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না যে বেলগুড়িয়ার ডুপ্লিকেট চাবি কোথায় বানানো হয়, বা নতুন চাবি কিনলে বাড়ি যদি 5-7 জন সদস্য থাকে তো তারা প্রত্যেকে একটা একটা করে চাবি নেয়, তো একটা চাবিতে নতুন কিনলে ম্যাক্সিমাম হয়তো 4টে করে চাবি দেওয়া হয়, বাকি যদি আরও বেশি ফ্যামিলি মেম্বার থাকে সেক্ষেত্রে তখন তাদেরকে ডুপ্লিকেট কিছু চাবি বানাতে হয়। তো তখনই মানুষ তখন খোঁজ করো যে কোথায় গিয়ে চাবি বানাবো, তো
তাদের জন্য যারা জানা না তাদের জন্য বেলগুরিয়ার এক নম্বর প্ল্যাটফর্মের থেকে এগিয়ে আসো, এক নম্বর স্টেশনের এই সাইডটা ডালিয়া সুইটসের মোড় থেকে একটুখানি আগে বা স্বদেশীর আগে বেলগুরিয়ার ব্রিজ যেখান দিয়ে উঠছে এক নম্বরের স্টেশনের দিক থেকে একটুখানি এগিয়ে আসলে তোমার পড়ছে হচ্ছে চাবি বানানোর কাজ, এখানে চাবি বানায়। তাই মোনার কাছে ডিটেলসটা শুনে নেব। इतने काम नहीं करना सकते थे। अरे तो जरा तो ज्यादा कहेगा अच्छा होगा ना, ज्यादा जाने का टाइम आ गया। अब तो खत्म हो गया, अब यही काम नहीं करना सकते है। जितना जितना हो सकेंगे। अरे कोई कोई पूछता है ना कहाँ से मिलता है तो पता नहीं चलता। हम क्या बोल रहे हैं, अब आप ये नहीं सकते हैं, इतना काम आया था नहीं सकते ले ले सकते ना, हाथ भर जाता है ना, देखिए हाथ भर जाता है। तो आप काम दूसरा कोई नहीं क्यों रख देते, यही देखिए तो दूसरा लोग क्यों नहीं रख देते। नहीं आएगा लड़का, अभी का लड़का नहीं आएगा, दूसरा किसी को काम में रख दीजिए, अभी का लड़का इस सब काम में नहीं आएगा। अच्छा तो आप जब चला जाएंगे, अभी का लड़का सुनिए स्टाइल बाज हो गया है, अभी का लड़का काम में नहीं आएगा। तो ना मैं कोई से पूछिए ना, बोलो आगे मेरा लड़का देखा स्टाइल मार के घूरता है। तो आप चला जाने के बाद नेक्स्ट काम तो हम कहाँ से मनाएंगे, ये रहते हैं यार, बहुत ज्यादा है। हाँ तो ठीक है, मैं आपका विदेश नहीं लूँगा। मेरा लड़का को बोल रहे हैं यहाँ जाओ, इसमें नहीं आ रहा है। तो अच्छा, तो कस्टमर तो बहुत मिलता है, बिजनेस तो अच्छा, तो क्यों नहीं आ रहा, नहीं आ रहा नहीं करेगा तो ठीक है। हमें डिटेल्स बेची दिखी ना, ताहले ठीक है, तो दवा भीड़ हो जाएगा ना, करना सकते हैं। हाँ কাজ উনি বেশি হওয়ার ভয়ে উনি নিতে যাচ্ছে না, তাহলে লোক বরাবর আছে কুচি রে নাই লেতে। হ্যাঁ ওকে দিয়ে দিয়ে একদিন ওতনা প্রচার কর দিয়েগা তাম কর নাই না যায়। আরে লোক তো যাতে কি কাস্টমার জ্যাদা আছে ভাই, যাই হোক, তো আমি তো তোমরা বেশি ভিড় করবে না আমি বলে দিচ্ছি, কারণ হচ্ছে উনি বয়স হয়ে গেছে, কারণ তুমি বেশি চাপ দেওয়ার কোনো ব্যাপার নেই, মানে যাদের খুব ইমার্জেন্সি বা দরকার পড়ে তারা অবশ্যই আসো, একটা দুটো চাবি বানিয়ে নিয়ে যাও, কারণ হচ্ছে উনি একা একা আর পেরে উঠছে না, সত্যি কথা বলতে এত অসুবিধা হয়, অনেক কাস্টমারের ভিড়ে উনি অনেক সময় পেরে ওঠে না, তো ওই জন্য তোমরা বেশি যুদ্ধবাসী করবে না, উনি যতটা পাবে ততটাই করবে, যতদিন পাবে ততটাই করবে। তো আমার একটা ওনার কাছে জিজ্ঞাসা ছিল আর কি, যে উনি যখন থাকবে না তখন তাহলে আমরা কোথায় যাবো, অল্টারনেটিভ কেউ তো এখানে নেই, তো সেই ক্ষেত্রে কোথায় আছে, ওই ওই উনি আছে না পাশে, আচ্ছা একটা চাবি বানাতে মিনিমাম কত টাকা নিচ্ছ? আচ্ছা 20 টাকা থেকে শুরু। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে 20 টাকা, এর থেকে শুরু 25-30 পর্যন্ত আছে, তাই তো? ম্যাক্সিমাম কত পর্যন্ত আছে? 100 টাকা। তো 20 টাকা থেকে শুরু মোটামুটি 100 টাকা পর্যন্ত আছে, তো যার যেমন হয়, আমার যেমন আছে 20 টাকা বাড়াতে দিয়েছিলাম, আমারটা ছিল 30 টাকা করে, তো সেটা উনি একটুখানি কম করেছে, যাতে বেশি করেছি। ব্যাপার হচ্ছে যে উনি যেহেতু একা হাতে করে তাই উনি চাইছে না যেটা বেশি প্রচার হোক, তো সবাই মিলে বেশি ভিড় করবেন না, আর এখানে উনি ছাড়া আরও 2-3 জন আছে যারা এখানে চাবি বানায়, তো তারা তোমরা ওখানে করতে পারো এখানে করতে পারো, কারণ যেহেতু ওনার বয়স হয়েছে বলে, তো ওনার হাতে উনি আমাকে হাত দেখালো যে ওনার খুব অসুবিধা হয়, কারণ হ্যাঁ হ্যাঁ ওনার ফাইল গোস্তে হচ্ছে হাতে লেগেছে। হ্যাঁ 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 তো এখনকার পরের জেনারেশন লোকরা এসে পড়তে চায় না, ওরা ভাবছে যে এই কাজ করব, কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা অনেক ভালো কাজ এবং বড় কাজ, কোনো কাজই ছোট নয়, পৃথিবীতে সব কাজই ভালো, অনেকে তো কাজই পায় না সেখানে, এত সুন্দর একটা কাজ হতো পরের জেনারেশন করতে আগ্রহ প্রকাশ করছে না। তো তোমরা যারা করতে চাও উনি ছাড়া আরও 2-3 জন নাকি এখানে আছে, তোমরা আসো এখানে করিও, তো আমি তো কাছ থেকে করালাম তাই এখানে দিলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, আপনাকে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, তো যাই হোক থ্যাংক ইউ দাদা, তুমি আমারটা করে দিয়েছো, ওকে টাটা। আমি ইসমে তেল কবি নেই দেনা। হ্যাঁ আচ্ছা, একবার তেল দিছো তাই গেলো বাস, ওকে এইবার কিন্তু আমি গো